अल्लाह रब्बुल आलमीन फरमाएं लौला कलमा खलक्तुल अस्ना वा मरहबी बंधु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अभी जदि अपना सृष्टि ना करतम सृष्टि उद्देश्य ना करतम তাহলে সাত আসমান লোহ কলম আরশ কুরসি বেহেশত কুল কায়নাতের মাঝে কোন মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করতাম না আমি উদ্দেশ্য করছি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি করব এর লাগে কুল কায়নাত সমস্ত আলম রে আমি আল্লাহ রব্বুল আলামিন সাজাইছি এর লাগে প্রত্যেকটা মখলুকাতের সত্তার সম্মান এমনকি জোর পদার্থ যেগুলো আছে শুধু মানুষ নাই শুধু জীব নাই জোর পদার্থ যেগুলো আছে এগুলোর সত্তার সম্মান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আমি শপথ এই মক্কা নগরীর কোরআন বলে কেন মক্কা নগরীর শপথ কেন করো বলে এই মক্কা নগরীর কাবা শরীফ আছে লাগি আমি শপথ করলাম বলে না না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই ওয়ান তাহিলুম বিহাদাল বালাদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জমিন লাগার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মক্কা নগরীর কসম খেলাম সুবহানাল্লাহ রাসূলের কদম লাগার কারণে মক্কা নগরীর কসম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবত মদিনা মদিনা শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে মদিনা শরীফ মসজিদে নববীর যদি কোনো মানুষে গিয়া রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে 50,000 রাকাতের সওয়াব দান করে দে সুবহানাল্লাহ এটা কত সওয়াব এটা লাগে বলে এই কেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম লাগার কারণে রাসূলের নিসবত লাগার কারণে নিসবতে নবী হওয়ার কারণে এই মসজিদে নববীর দাম আল্লাহ তো বাড়িয়ে দেন মকামে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করছিলেন যে পাথর রূপে কারাইয়া শুধুমাত্র একটা পাথর এই পাথর ছাড়া আর কিছু নাই কিন্তু এই পাথরের এত দাম এত মর্যাদা আল্লাহর দরবারে ওখানে হইল যা আল্লাহ ঘোষণা করে দিলাইলা উম্মতে মুহাম্মদের ওয়াত্তাকিলু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা সুবহানাল্লাহ যা উম্মতে মুহাম্মদি আমি তোমরার লাগি বিধান বানায় দিলাইলাম যে যা হজ দইবা উমরা দইবা কাবা শরীফ দইবা যারা তো করবা সফর দিবা সফর দেওয়ার পরে মাকাম ইব্রাহিম যে পাত্র আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামে খাড়া হইয়া পাও লাগাইয়া যে কোন কাবা শরীফ নির্মাণ করছিলা সেই নবী ইব্রাহিমর নিসবত লাগার কারণে এই পাত্রটা আল্লাহর দরবারে এত দামি হইছে উম্মতে মুহাম্মদের লাগি আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলাইলা যে উম্মতে মুহাম্মদি যারা কাবা শরীফ দেইবায় মাকাম ইব্রাহিম তোমরা দুই রাকাত নামাজ না পড়ি যদি আমরা জিগাই আল্লাহ এনে তুমি এই সাফা মারওয়ারে নিদর্শন কইলে আর এখান রে উম্মতে মুহাম্মদির লাগি দৌড়ালো দৌড় দেওয়া সাতরা দৌড় দেওয়া সফর দেওয়া সেটা তুমি ওয়াজিব বানাইয়া দিলাই আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দেই ও দুনিয়ার মানুষ আর কোনো কারণ নাই আমারে মকবুল বান্দি
আমার প্রিয় বান্দি, যেই বান্দির পাও যেই পাহাড় লাগছে, আমার প্রিয় বান্দির পাও পাহাড় লাগার কারণে এই পাহাড়ের দাম আমার গেছে, মর্যাদাটি পাহাড়ের দাম আমার কাছে বাড়ি গেছে। আমার প্রিয় বান্দি আমার পরে আবার পৃথিবী চাওয়া লাগে, কত মর্যাদা সেই আল্লাহর কত মাহবুব বান্দি, আমার মাহবুব বান্দি জেলা খান যে অবস্থায় সাই পছন্দ মিশন, ও হাদিস আমি বল তোমরা ওলা সাই করালেন গো, কত পান করে দৌড়ি পায়, দৌড়ার পরে আমার প্রিয় বান্দি জেলা দিনে তিনি সাই সইন, তুমি তাই ওলা সাই পায়, কত পান দৌড়ি পায় আবার সাই পায়, কত পান দৌড়ি পায় আবার সাই পায়, পালা তোমরা সাতটা সকল দিবায়, কারণ কি না বলে কারণ হইল এই দুইটা পাহাড়ের মাঝে আমার প্রিয় বান্দি পাও লাগার কারণে আমার কাছে এই পাহাড়ের দাম বাড়ি গেছে। বলে পবিত্র ভূমি ঘোষণা করার আর কোন কারণ নাই, একমাত্র কারণ হইল যে বাইতুল মুকদ্দাস আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নবী হল সেই জমিনে সাইত আসন, আর আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমিনে কদম রাখছেন, সেই জমিনে আম্বিয়া ও নবীগণের কদম রাখার কারণে সাইত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাইলা আল আরদুল মুকদ্দাস, তোমরা এখানে পবিত্র ভূমি হিসাবে আল্লাহ ঘোষণা দিলাইলা, সুবহানাল্লাহ পবিত্র ভূমি এখানে বলে নবী নিসবত সমস্ত সৃষ্টির নবী ফেরেশতাগণের নবী আল্লাহর প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনে পৃথিবী আগমন করছেন এই দিনে কি নবী কোন নিসবত নাই আছে, এই দিনে কি নবী নিসবত নাই, যেই দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করলা এই দিনের লগে নবী যদি ফাত্তর আল্লাহ সাধারণ একটা ফাত্তর যদি যদি নবীর সম্পর্ক তাহলে যদি এই দিনের লগে নবীর নিসবত এটা থেকে এই দিন রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন আর কোন দলিল নাই যে এই দিন মিলাদ নবী করা যায় ঠিক এলে কি নাম ধরে আমরা আমি আগে বলছিলাম যে ইমান বিদন সাধারণ হবে না লাগাই না লাগাই না এই আমরা লাগাই কইয়া সমাজ প্রচার করে নবীর আমরা লাগাই খানা যে আমরা লাগাই কইয়া তোমরা এখন মরে তোমরা ডাকাটা কি করিও করো তোমরা এটা আবার নবীর আল্লাহ যদি আমি ওই যে আমার লেখা আমার
এখন 1400 বছর পরে আইয়া আমরা দিলাম নবী আমরা